ক্লাসে 8 আমরা আগের দিন কার্বনের রূপভেদ সম্পর্কে আলোচনা করছিলাম। এবার নিয়তাকার রূপভেদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আগের দিন করেছিলাম। নিয়তাকার রূপভেদ আমরা জানি, হিরে, গ্রাফাইট এবং ফুলারিন, তাদের কী কী বৈশিষ্ট্য এবং তাদের কতগুলো বিশেষ ধর্ম, তাদের ব্যবহার কী কী কোথায় আছে, সেই জায়গাগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অনিয়তাকার রূপভেদ সম্পর্কে, মানে যাদের কিনা নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার বিশিষ্ট নয়। আচ্ছা, এই রূপভেদকে আমরা, মানে অনিয়তাকার রূপভেদ কত প্রকারের আমরা দেখতে পাই, দেখো চারকোল বা অঙ্গার, ভূষকালি, কোক আর গ্যাস কার্বন, ঠিক আছে। এবার প্রথম আমরা চলে আসছি চারকোল বা অঙ্গার, এই জিনিসটা ঠিক কি। দেখো চারকোল বা অঙ্গারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্ভিজ্জ অঙ্গার, মানে যেটা উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত, আর একটা হচ্ছে প্রাণীজ অঙ্গার, মানে প্রাণী দেহ থেকে প্রাপ্ত। আবার উদ্ভিজ্জ অঙ্গারকে দেখো আমরা দুটো ভাগে ভাগ করেছি, এখানে কাঠ কয়লা আর শর্করা অঙ্গার। প্রাণীদেহ থেকে প্রাপ্ত প্রাণীজ অঙ্গারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অস্থি অঙ্গার আর রক্ত অঙ্গার। এইখান থেকে আমরা ধারণা করি আগে চারকোলটা কীভাবে পাওয়া যাচ্ছে। বলা হয় যে লোহার একটা বিশেষ যন্ত্র, যেটাকে বলা হয় লোহার বক যন্ত্র বলা হয়, তার মধ্যে কাঠের গুঁড়ো ভর্তি করে সেটাকে বাতাসের অবর্তমানে অনেকক্ষণ সময় ধরে উত্তপ্ত করা হবে। ঘটনাটাকে বলা হয় কাঠের অন্তর্ধুম পাতন, ঠিক আছে। কাঠের অন্তর্ধুম পাতন করলে যে অবশেষ পড়ে থাকে সেটাকেই কিন্তু আমরা বলছি কাঠ কয়লা, মানে এখানে কিন্তু কার্বনটাই পড়ে থাকে, বুঝলে, কাঠ কয়লা এখানে পড়ে থাকছে, তাহলে কাঠ কয়লা আমরা এইভাবে পাচ্ছি। শর্করা কয়লা কীভাবে পাচ্ছি, শর্করা কয়লা আমরা পেতে পারি চিনির থেকে, চিনির সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলেও কিন্তু চিনির যে জলীয় অংশ, চিনির যে সংকেত, সেটা তো C12H22O11, এইটা তো হচ্ছে চিনির সংকেত। এখানে দেখো হাইড্রোজেন ও অক্সিজেন কিন্তু 2:1 অনুপাতে থাকে, মানে জলের অনুপাতে থাকে। তো এইটাকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় চিনির সঙ্গে, তাহলে চিনির জলীয় অংশ কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষিত করে না, ফলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কালো বিশুদ্ধ কার্বন। এটাকেই বলা হচ্ছে কি শর্করা অঙ্গার বা শর্করা কয়লা। এছাড়া আমরা চিনির অন্তর্ধুম পাতন করতে পারি, নারকেলের খোলার অন্তর্ধুম পাতন করতে পারি। এই সবকটা পরিস্থিতিতে কিন্তু আমরা এইভাবে চারকোল বা অঙ্গার পাবো, ঠিক আছে। আবার যখন আমি তোমার প্রাণীদেহ থেকে প্রাপ্ত বিভিন্ন অংশ, যেমন ধরো প্রাণীদেহের হাড়ের অন্তর্ধুম পাতন করলে আমরা যে অবশেষটা পাবো সেটা হচ্ছে অস্থি অঙ্গার, রক্তের অন্তর্ধুম পাতন করলে যে অবশেষটা পাবো কালো অবশেষ সেটা হচ্ছে রক্ত অঙ্গার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার চারকোল বা অঙ্গারগুলোকে পেতে পারি। এবার এই চারকোল বা অঙ্গারের কি বিশেষ ধর্ম রয়েছে, দেখো চারকোল বা অঙ্গারের কিন্তু একটা খুব বিশেষ ধর্ম হচ্ছে অধিশোষণ ধর্ম। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে চারকোলের ধর্ম, আমরা কিন্তু একটা ভীষণ, চারকোল বা অঙ্গারের একটা বিশেষ ধর্ম সেটা হচ্ছে কিন্তু অধিশোষণ ধর্ম। অধিশোষণ বলতে কি, এই জিনিসটা মানে চারকোল বা অঙ্গার তার পৃষ্ঠে, মানে তার উপরিতলে অনেক পদার্থের অণুকে ধরে রাখতে পারে, এই ধর্মটাকেই বলা হচ্ছে অধিশোষণ ধর্ম। এটা আমরা একটা পরীক্ষা করে দেখা যেতে পারে, যেমন এখানে দেখো একটা পরীক্ষা তোমাদের বইতেও এখানে দেয়া রয়েছে। দেখো এখানে যেটা হচ্ছে যে একটা শিশির মধ্যে খানিকটা জল নিয়ে তাতে কালি বা খানিকটা রং গুলিয়ে নিয়েছে, ঠিক আছে, নীল কালি বা রং খানিকটা এটা জলের মধ্যে গুলে নেওয়া হয়েছে। এবার কাঠকয়লার গুঁড়ো ঢেলে ছিপি বন্ধ করে খুব ভালো করে এটাকে ঝাঁকাতে হবে, মানে আমি এখানে রং নিয়েছি কিছু একটা, রঙের আর কি দ্রবণ নিয়েছি, দিয়ে এইবার তার মধ্যে কাঠকয়লার গুঁড়ো ঢেলে আমি ভালো করে ছিপি বন্ধ করে ঝাঁকাচ্ছি। কাঠকয়লা তো বোঝাই, আমি একটু আগেই বলেছি যে কাঠকয়লা হচ্ছে একটা বিশেষ প্রকারের চারকোল বা অঙ্গার, মানে যেটা উদ্ভিজ্জ অঙ্গার আমরা পাচ্ছি। তাহলে এটা হয়েছে, এবার আমি একটা ফানেলের মধ্যে আমরা ফিল্টার পেপার নেব, এইভাবে বসাবো, তার ফানেলটাকে আমি একটা অন্য পাত্রের ওপরে আমি রাখছি। এবার এইটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমরা যদি মিশ্রণটাকে ফিল্টার করি, মানে আমি ফানেলের ফিল্টার পেপারের ওপর দিয়ে আমি এই কালির যে দ্রবণ আর কাঠকয়লার গুঁড়ো মিশিয়ে নিয়েছি, এই মিশ্রণটাকে আমি ঢালছি, দেখা যাবে যে ফিল্টার করার পরে কালি বা রঙের যে গাঢ়ত্ব,
সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে, মানে কালির রংটা দেখলে আমি বুঝতে পারি রংটা কিন্তু হালকা হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। আগে আমি এটা একটা গাঢ় নীল রং যদি পেয়ে থাকি, এখন কিন্তু রংটা অনেক হালকা। তার মানে রংটা হালকা হলো কেন, কি কারণে? ফিল্টার করার আগে আর মানে তোমার ফিল্টার করার আগে এবং পরে এই যে রঙের যে পার্থক্যটা হলো, গাঢ়ত্বের পার্থক্যটা হলো, এটা কেন হলো? নিশ্চয়ই কাঠ কয়লার গুঁড়ো যোগ করায় কিছু একটা হয়েছে। এখানে কাঠ কয়লা যেহেতু একটা বিশেষ প্রকারের চারকল, সে কি করেছে, তার পৃষ্ঠে মানে তার উপরিতলে ওখানে ও রঙের যে অণুগুলোকে ধরে রেখেছে, মানে চারকোলটা কিন্তু ফিল্টার হয়ে গেছে। চারকোল তো আর ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ভেতরে পড়বে না, চারকোলগুলো সব ফিল্টার পেপারের ওপরে জমা হচ্ছে। এই চারকোলই কিন্তু তার উপরিতলে রঙের বেশিরভাগ অণুকে মানে ধরে রেখেছে। এটাকে আমরা বলছি অধিশোষণ ধর্ম। এই যে অধিশোষণের মডেলও এখানে দেওয়া হয়েছে, এইটাকে যদি আমি একটা তোমার অধিশোষণ মানে তল হিসেবে কল্পনা করি, ধরো চারকোলের তলটা হচ্ছে এইরকম, চারকোলের পৃষ্ঠটা। এবার তার মধ্যে রঙের যে অণুগুলো, এই যে এগুলো হচ্ছে রঙের অণু, এইগুলো দেখো এর মানে একটা মৃদু আকর্ষণ বল এই পৃষ্ঠের মধ্যে এবং এই রঙের অণুর মধ্যে কাজ করছে, এটাই বুঝিয়ে দিয়েছে। একটা মৃদু আকর্ষণ বল রঙের অণু ও চারকোলের মধ্যে মৃদু আকর্ষণ বল, যার জন্য এই চারকোল তার পৃষ্ঠে রঙের অণুগুলোকে কিন্তু একদম শোষণ করে রেখে দিয়েছে, ধরে রেখেছে। তাহলে এই ধর্মটাই হচ্ছে অধিশোষণ ধর্ম। এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে বুঝলাম। এবার এই চারকোলের অধিশোষণ ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু চারকোলকে অনেক ব্যবহারিক প্রয়োগে লাগানো যেতে পারে। যেমন চারকোলের এই অধিশোষণ ধর্ম এই গ্যাস পরিশোধনে সাহায্য করে, মানে চারকোল দিয়ে গ্যাস পরিশোধন করা যায়। যদি আমরা কোনো চারকোল বিশেষভাবে তৈরি করি, ঠিক আছে, এটা বলা হয় যে নারকেলের খোলকে যদি অন্তর্ধূম পাতন করা হয়, তাহলে কিন্তু এই ধরনের একটা বিশেষ ধরনের চারকোল আমরা পাই, ঠিক আছে, বিশেষ প্রক্রিয়া। তাহলে সেই বিশেষভাবে প্রস্তুত চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাসের অণুকে ধরে রাখতে পারে, এই চারকোলকে বলা হয় সক্রিয় চারকোল। তাহলে সক্রিয় চারকোলের ব্যবহার দিলেও কিন্তু আমরা পারবো, সেটা হচ্ছে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস মুখোশ তৈরিতে কিন্তু এই সক্রিয় চারকোল ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে চারকোলের একটা বিশেষ ধর্ম হচ্ছে সে তার পৃষ্ঠতলে বা তার উপরে তলে অনেক পদার্থের অণুকে ধরে রাখতে পারে, যেটাকে আমরা বলছি অধিশোষণ ধর্ম। এই চারকোলের অধিশোষণ ধর্ম গ্যাস পরিশোধনে কাজে লাগানো হয়। বিশেষভাবে তৈরি যে চারকোল তার পৃষ্ঠতলে অনেকগুলো গ্যাসের অণুকে ধরে রাখতে পারে, একে বলা হচ্ছে কি সক্রিয় চারকোল। এবং এই সক্রিয় চারকোলের এই ধর্মের জন্য আমরা সক্রিয় চারকোলকে বিষাক্ত গ্যাসের থেকে বাঁচতে বা গ্যাস মুখোশ তৈরি করতে এই সক্রিয় চারকোল কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি কিন্তু কোনো না কোনো জিনিসকে, যেমন এই কাঠের বা চিনির বা প্রাণীর হাড়ের বা প্রাণীর রক্তের অক্সিজেনের অনুপস্থিতিতে আমি কিন্তু উত্তপ্ত করে এই ধরনের চারকোলগুলো বা অঙ্গারগুলো পাচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা এখানে পড়ো, চারকোলের ব্যবহার, আমরা জল পরিশোধনেও কিন্তু চারকোল গুঁড়ো ব্যবহার করতে পারি। এই একই কারণ যে জলের মধ্যেকার অশুদ্ধিগুলো কিন্তু চারকোল পৃষ্ঠে শোষিত হয়ে থাকবে, তাহলে চারকোল গুঁড়ো কিন্তু জল পরিশোধনেও কাজে লাগতে পারে। আচ্ছা, এবার পরবর্তী যে অনিয়তাকার রূপভেদ সেটা হচ্ছে ভূষাকালি। ভূষাকালিটা কি? ভূষাকালি তোমরা দেখে থাকবে যে কেরোসিন লম্ফ এ বা অনেক সময় হ্যারিকেন, এইগুলোতে ওটা তো কেরোসিন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো সেইগুলো যখন জ্বালানো হয়, বাতাসের মধ্যে পোড়ানো হয়, প্রথমে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় এবং অনেক সময় ওটা কিন্তু ওই ল্যাম্পের যে হ্যারিকেনের কাঁচের দেওয়ালে ওই জমা হয় কালো গুঁড়োর আকারে, সেটাকে কিন্তু আমরা ভূষাকালি বলি। বা দেখবে অনেক সময় কাজল তৈরি করা হয় এইভাবে, ঘি মানে একটা পাতা তার উপর যদি একটু ঘি মাখিয়ে আগুনে ধরা হয়, সেখানেও কিন্তু কাজল তৈরি হয়, বাচ্চাদের পড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো সেইটাও কিন্তু এক প্রকারের ভূষাকালি। তাহলে আমরা বলতে পারি যে কেরোসিন, পেট্রোল বা বেনজিন, তারপিন তেল, এই ধরনের কতগুলো পদার্থের মধ্যে কার্বনের পরিমাণ খুব বেশি থাকে। এই রকম পদার্থকে আমরা যদি নিয়ন্ত্রিত বাতাসের মধ্যে পোড়াই, তাহলে কালো ধোঁয়া উৎপন্ন হয়। এই কালো ধোঁয়াকে যদি ভেজা কম্বলের সংস্পর্শে আনা হয়, তাহলে কিন্তু একটা মানে কম্বলের গায়ে সূক্ষ্ম কার্বনের গুঁড়ো জমা হয়, একে আমরা বলছি ভূষাকালি।
ঠিক আছে, অনিয়তাকার রুগ্ভেদ একটা। ভূষকালীর যেটা তোমার ব্যবহার সেটা হচ্ছে কি, ছাপার কালি, কাজল বা জুতোর কালি এইগুলো তৈরি করতে, অনেক সময় কালো রং বা পালিশ তৈরি করতেও কিন্তু এই ভূষকালির ব্যবহার আছে। তাহলে তোমরা ছাপার কালি, কাজল, জুতোর কালি এগুলো তৈরিতে যে ভূষকালির ব্যবহার আছে এটা তোমরা খুব ভালো করে জেনে রাখবে। আচ্ছা, এবার পরের রূপভেদটা আসছি, অনিয়তাকার রূপভেদ, সেটা হচ্ছে কোক। কোক কী করে পাই? কোক আমরা পাচ্ছি, আমরা জানি কয়লার মধ্যে কিন্তু কার্বন থাকে, কয়লা কার্বনের রূপভেদ নয়, কয়লার মধ্যে কার্বন থাকে। কার্বন আমরা জানি কয়লা মানে কার্বনের সঙ্গে কিন্তু অন্যান্য জৈব কতগুলো পদার্থও থাকতে পারে, জৈব যৌগও থাকতে পারে মিশে। এবার বিভিন্ন রকমের কয়লা আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, কার্বনের পরিমাণ তাদের এক একটাতে এক এক রকম। এবার এই ধরনের কিছু কয়লা আমরা যদি ওই ঠিক এই যেরকমভাবে অঙ্গার তৈরি করেছিলাম ঠিক সেইভাবে যদি বাতাসের অবর্তমানে উত্তপ্ত করা হয়, মানে বাতাসের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে যদি এটা লোহার পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে যে অবশেষ কালো বর্ণের পড়ে থাকে সেটাকেই বলা হচ্ছে কোক। ঠিক আছে, এই কোক কি কাজে ব্যবহার করা হয়? কোক কিন্তু ব্যবহার করা হয় রান্নার কাজে, জ্বালানি হিসেবে, রান্নার কাজে জ্বালানি হিসেবে কোকের ব্যবহার আছে, ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে কোকের ব্যবহার আছে। ঠিক আছে, এইগুলো কিন্তু কোকের ব্যবহার। আর এই সময় এই যে কয়লাটাকে যখন আমি এইভাবে বা অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করছি, মানে কয়লার অন্তর্ধূমপাতন করছি, সেই সময় কিন্তু ওই যে পাত্রে রেখে কয়লাটাকে অন্তর্ধূমপাতন করা হচ্ছে তার উপরের দিকে দেওয়ালে অপেক্ষাকৃত শীতল স্থানে খানিকটা কার্বন উদ্ভপাতিত হয়ে জমা হয়। ঠিক আছে, এই যে শক্ত কালো যে কার্বনটা এইটা কিন্তু গ্যাস কার্বন বলে পরিচিত, মানে কোক আর গ্যাস কার্বন আমি একই পদ্ধতিতে পাচ্ছি, কয়লাকে অন্তর্ধূম পাতন করে, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করে আমরা পাত্রের তলায় যে কালো অবশিষ্টটা পাচ্ছি সেটা হচ্ছে কোক, আর পাত্রের উপরের দিকে অপেক্ষাকৃত ঠান্ডা দেওয়ালে গায়ে খানিকটা কার্বন উর্ধপাতিত হয়ে জমে থাকে, এই কার্বনটাকে বলা হচ্ছে গ্যাস কার্বন। এইটা কিন্তু জানবে যে তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, তার মানে আমরা আগের দিন কার্বনের নিয়তাকার রূপভেদের মধ্যে দেখেছিলাম গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী, অনিয়তাকার রূপভেদের মধ্যে গ্যাস কার্বনও কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, মানে তড়িতের সুপরিবাহী। এবার গ্যাস কার্বনের ব্যবহার কি দেখবে, যেহেতু এটা তড়িৎ পরিবহন করতে পারে সেই জন্য গ্যাস কার্বন দিয়ে কিন্তু ব্যাটারির বা অন্য কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার তৈরি করা যেতে পারে, গ্রাফাইটও আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি তড়িৎ বিশ্লেষণে, গ্যাস কার্বনও কিন্তু তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যেতে পারে, কোনো ব্যাটারি বা অন্য তড়িৎ কোষে তড়িৎদ্বার যেটা থাকে সেইটা তৈরিতে কিন্তু এই গ্যাস কার্বন ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কার্বনের অনিয়তাকার রূপভেদ বললাম, তোমরা এবার যেটা করবে কার্বনের নিয়তাকার ও অনিয়তাকার রূপভেদের যে ধর্মগুলো তোমরা জানলে এবং যে ব্যবহারগুলো জানলে সেই ব্যবহারগুলো তোমরা খাতাতে খুব পরিষ্কার করে প্রত্যেকটা পয়েন্ট করে লিখে ফেলবে।